আসসালামু আলাইকুম অপরচুনিটিস ফর কিডস এর আজকের ভিডিও টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি হোসাইন ডিফাত, আশা করছি তোমরা অনেক ভালো আছো। তোমরা নিশ্চয়ই জানো আমাদের এই ভিডিও সিরিজে আমি তোমাদের বলবো গুগলের বিভিন্ন অ্যাপ্লিকেশনের স্মার্ট কিছু ব্যবহার। গত পর্বে আমরা দেখেছি গুগল টাস্ক ব্যবহার করে কিভাবে নিজেদের টাস্ক অ্যাড করা যায়। তোমরা যদি ভিডিওটি না দেখে থাকো তবে অবশ্যই দেখে নিবে। আজ আমরা দেখব গুগল কিপের ব্যবহার। কিপের অর্থ হচ্ছে রাখা। আমরা ছোটবেলায় ডায়েরি লিখতাম, এখন বেশিরভাগ লেখা ফেসবুকে লিখি। কখনো কি চিন্তা করেছো ফেসবুক যদি কখনো বন্ধ হয়ে যায় তোমার সব লেখা কোথায় যাবে? গুগল কিপে তোমার সব লেখা রেখে দিতে পারবে। তাহলে চলো দেখা যাক। এখানে ক্লিক করলে তুমি পাবে নোটস, রিমাইন্ডার, নিউ লেভেল, তোমার আর্কাইভ করা সব লেখা, ডিলেট করা সবগুলো পোস্ট। এই গুগল কিপ ব্যবহার করতে তোমার একটি গুগল অ্যাকাউন্ট লাগবে, যেখানে তোমার সবগুলো লেখা সেভ থাকবে। এরপর এখানে রয়েছে চেকলিস্ট, যেটা দিয়ে তুমি অনেকগুলো সাব টাস্ক অ্যাড করে রাখতে পারবে। এখানে আরো রয়েছে পেইন্ট, ভয়েস, ইমেজ। এবার চলো আমরা নতুন কিছু লিখি। এই বাটনে ক্লিক করে নতুন একটি টেক্সট এডিটর আমরা ওপেন করলাম। টাইটেল নাম দিলাম ফাইনাল এক্সাম। এরপর আমরা রুটিন লিখব, 4th ডিসেম্বর ম্যাথ, 5th ডিসেম্বর ফিজিক্স, 9th ডিসেম্বর ইংলিশ। এখানে ক্লিক করে তুমি আরো অনেক কিছু অ্যাড করতে পারবে। এখান থেকে তুমি টিক বক্সে ক্লিক করলে সব টাস্ক চেকলিস্ট হয়ে যাবে। তুমি চাইলে উপর নিচে করে অর্ডার চেঞ্জ করতে পারবে। এরপর এক্সাম শেষে ক্লিক করে দাও, ব্যাস শেষ। এবার চলো আরো নতুন কিছু শিখি। ধরো তুমি সাইম এবং রুবাইত মিলে চিন্তা করলে সাইমনের বার্থডেতে সারপ্রাইজ দিবে, আর সব কাজকে তোমরা নিজেদের মধ্যে ভাগ করে নিলে। ধরো সাইমকে তুমি দিলে বার্থডে কেক আনার কাজ। তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো, আমি এন্টার দেওয়ার পর নিজ থেকে 1 এর পর 2 এসে গেছে, অর্থাৎ তোমাকে আর অর্ডার লিখতে হবে না। এরপর দিলাম গিফট, পার্টি স্প্রে। এবার রুবাইতের কাজ, ইনভাইটেশন, ফুড, এরপর সেভ। এবার তুমি এখান থেকে কালার চেঞ্জ করতে পারবে তোমার ইচ্ছে মতো। তুমি চাইলে অন্যজনকে সেন্ডও করতে পারবে। এবার এই নোট তুমি সায়েম এবং রুবাইতের সাথে কিভাবে শেয়ার করবে, যাতে তারা কাজ করলে তুমি দেখতে পারো যে তারা কি কি কাজ করেছে আর কি কি বাকি রয়েছে। কোলাবোরেটরে ক্লিক করো, ইমেল লিখে ফেলো। ব্যাস, এখন এই নোটটি সায়েম এবং রুবায়েত দুজনের গুগল কিপে অ্যাড হয়ে গিয়েছে। এখন তারা কাজ শেষ করে ক্লিক করলে তোমরা তিনজনেই নিজেদের গুগল কিপ থেকে দেখতে পারবে। এছাড়া তুমি চাইলে কোনো নোটকে পিন পোস্ট করে রাখতে পারবে, সাথে রিমাইন্ডার দিয়েও রাখতে পারবে সময়ের এবং প্লেসের। আজ তাহলে এই পর্যন্ত। আরো কিছু জানতে কমেন্ট বক্সে জানাও, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই করে নাও।